যা ভয় ছিল তাই হলো। তীব্র গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, এবার বন্যায় ভাসবে বেশ কয়েকটি জেলা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় বন্যার সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে আবারও কয়েকদিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার ভয়ঙ্কর বন্যার কিন্তু অ্যালার্ট রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সরাসরি আপনাদেরকে জানাবো। পাশাপাশি বন্যার অ্যালার্ট নিয়েও আবহাওয়া দপ্তরের তরফে কী আপডেট দেখানো হয়েছে, তো সমস্ত কিছু দেখাবো একের পর এক। অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিতে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশে কিছুটা জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। বৃষ্টি এবং বজ্রমুট করেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বজ্র ঝড় মুট করে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি হাবড়া, খড়দা, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বনগাঁ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, ঘুষকরা, কাটুয়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি থেকে শুরু করে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাতড়া, বিষ্ণুপুর এই জায়গাতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি। পাশাপাশি আমরা আর একটু যদি দেখতে পারবো দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর, বেলদাঙ্গায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি মালদা, গঙ্গারামপুরেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট, একদম পরিষ্কার আপনাদের সামনে কিন্তু আমরা লাইভ আপডেটে দেখাচ্ছি। তবে উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সেরকম অ্যালার্ট কিন্তু নেই, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার দিকেও থাকছে। তো আসুন আমরা দেখে নেব এবার বৃষ্টি বজ্র মুট করে যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। আমরা তো বজ্রবিদ্যুৎ মুট করে দেখালাম, এবার বৃষ্টিপাত করে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বজ্রবিদ্যুৎ সহ যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তবে বৃষ্টিপাত আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন সুন্দরবন থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায়, এদিকে ঝাড়খালি, বারুইপুর থেকে শুরু করে গোসাবা, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু থাকছে। পাশাপাশি আমরা উত্তরের দিকেও কিছুটা বৃষ্টি মালদা, দিনাজপুরের দিকে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি নেই। বাংলাদেশের দিকে ভারী লেভেলের বৃষ্টি অনেকটাই কম রয়েছে। রাজশাহী, মিরপুরের দিকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি হতে পারে। পাবনা, এদিকে ফরিদপুর, ঢাকা, যশোর থেকে শুরু করে মাদারীপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে বরিশাল, চট্টগ্রামটাই কিছুটা হালকা পশলা বৃষ্টি এবং ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টি হতে পারে। অসমের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পারছি, অসমেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। আবার এদিকে ওড়িশার দিকে থাকছে আরও তুমুল বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু থাকছে ওড়িশার দিকে, আমরা পরিষ্কার একদম লাইভে কিন্তু দেখাচ্ছি। উপগ্রহ চিত্রের কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। এটাই কিন্তু উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকে বৃষ্টি কিন্তু বাড়ছে, ঘন কালো মেঘ, বিশেষ করে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু থাকছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও থাকছে বৃষ্টিপাত। সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা একদম উপগ্রহ চিত্রে থেকে এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তবে আমরা দেখাবো এখন তো বৃষ্টি থাকছেই, বৃষ্টিপাত রাতের দিকে কতটা বাড়বে। রাতের দিকে আমরা যদি দেখি, ধরুন 7টার পর 8টা 9টার দিকে যদি দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু কিছুটা কমবে, তবে উত্তর দিকে বৃষ্টি কিছুটা বাড়বে। ধরুন এই সাইডটা মালদার দিকে তো বৃষ্টি থাকছেই, আবার এদিকে বর্ধমান, কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বীরভূম সাইডটা এবং মুর্শিদাবাদ সাইড, এদিকে মালদা, দিনাজপুরের সাইডে বৃষ্টি কিন্তু রাতের দিকে বাড়বে। কিষানগঞ্জ, করণদিঘির দিকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের দিকেও আমরা যদি দেখি, রাতের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জল
জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে পাশাপাশি শিলিগুড়ির দিকেও বৃষ্টি কিন্তু রাতের দিকে কিছুটা বাড়বে। এবং পাশাপাশি বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশের সিলেটের দিকেও আমরা কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে এদিকে কালাই দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলিতে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকে লক্ষ্য করতে পারবো। তবে তুলনামূলক কমই বৃষ্টিপাত থাকছে বাংলাদেশে। তো আজকে তো দেখলাম, আগামীকালকে যদি দেখি বুধবার, বুধবারও ওই একই রকম পরিস্থিতি থাকছে। 7 তারিখে আমরা যদি দেখি, 7 তারিখে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে ঘূর্ণাবর্তের কারণে, পশ্চিমবঙ্গে দক্ষিণ এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আগামীকাল বৃষ্টি বাড়বে, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি বাড়বে, এমনকি মিজোরামেও কিন্তু আগামীকাল একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাত, তবে বৃহস্পতিবার যদি দেখি আমরা, বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি শুক্রবার দিন যদি দেখি শুক্রবার দিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শনিবার দিন 10 তারিখও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এমনকি 11 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন একটা না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার জেরেই বন্যার পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে আমরা যে দেখতে পারলাম যে ডিভিসি জল ছাড়ার কারণে বেশ কয়েকটি জেলা যে প্লাবনের আশঙ্কা রয়েছে, এমনকি কৃষি যে জমি রয়েছে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে, আগাম সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 13 তারিখেও বৃষ্টি থাকছে, 14 তারিখেও বৃষ্টি থাকছে, 15 তারিখেও বৃষ্টি থাকছে। অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে এফেক্ট না করলেও, আগে তো এফেক্ট করেনি, উত্তরবঙ্গে এফেক্ট করেছিল, তবে এবার কিন্তু বর্ষার বৃষ্টিতে গোটা দক্ষিণবঙ্গের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, কেননা ডিভিসিতেও জল ছাড়া হচ্ছে এবং পাশাপাশি বৃষ্টি দুইয়ের প্রভাবে বেশ কয়েকটি জেলায় বন্যার অ্যালার্টও কিন্তু রয়েছে। তো আবারও বৃষ্টিপাত বাড়বে সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই দেখলেন। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ রোদ উঠছে, হয়তো আর বৃষ্টি হবে না, বৃষ্টি শেষ, তেমনটা নয়। আগামী কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, দক্ষিণ ভারতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। দিল্লি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ইউপি, সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি। তা বৃষ্টির পরিমাপে যাই, বৃষ্টির পরিমাপে গিয়ে 12 ঘন্টায় দেখতে পাচ্ছি বৃষ্টি, 24 ঘন্টা তো বৃষ্টি থাকছেই দক্ষিণবঙ্গে। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আরও বাড়বে, 5 দিনে আরও বাড়বে, 10 দিনে কিন্তু বাড়ার তো সম্ভাবনা থাকছেই। তবে 5 দিন পর্যন্ত যা আপডেট সেটা কিন্তু একদম নিখুঁতভাবে দেওয়া হয়ে থাকে। তবুও জানিয়ে দিচ্ছি, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন মেঘ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যখন তখন আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পারে। আপাতত যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করলাম। তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই, তাপমাত্রার যা আপডেট এই মুহূর্তে, আজকে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল চলুন দেখে নেব। কলকাতার দিকে তাপমাত্রা এই মুহূর্তে, কলকাতা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এদিকে হাওড়া হুগলি সুন্দরবনের দিকে 28-29 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে 31 ডিগ্রি, খড়গপুর ঝাড়গ্রাম 29 ডিগ্রি, পুরুলিয়াতে কম 28 ডিগ্রি, বাঁকুড়া দিকে 28 ডিগ্রি, বর্ধমানে 29 ডিগ্রি, নদিয়ার দিকে 29-30 ডিগ্রি, মুর্শিদাবাদে 31, আবার বীরভূমে 28 ডিগ্রি রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথেষ্ট কমই রয়েছে। পাশাপাশি উত্তরের মালদায় 31 ডিগ্রি, দিনাজপুরে 31, কোচবিহার আলিপুরদুয়ার 31 ডিগ্রি, পাশাপাশি জলপাইগুড়িতে 29 ডিগ্রি, আবার অসমেও আমরা 30-29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় দেখতে পাচ্ছি। ডিব্রুগড়ের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কাশপিয়া, ঢাকা 31, পিরোজপুর, নাগেরপুর দেখতে পাচ্ছেন পাবনা 31 ডিগ্রি রয়েছে, কুমিল্লা 31 ডিগ্রি, মতিহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, শ্যামনগর এদিকে 29 ডিগ্রি, আবার ত্রিপুরার তাপমাত্রা 29-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে তুলে ধরলাম, তাপমাত্রা নিয়েও যা ছিল সেটাও তুলে ধরলাম, বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু তুলে ধরলাম, আপনারা কিন্তু পরিষ্কারভাবে এই ভিডিওটিতে জানতে পারলেন। তো শেষে একটি কোশ্চেন রইল আপনাদের জন্য, অবশ্যই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে। সেই কোশ্চেনটি হলো যে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, খুবই সোজা কোশ্চেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে না রোদ রয়েছে, অবশ্যই কিন্তু সেটি কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।